হরে কৃষ্ণ মাই সিম্পল ফ্যামিলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও এখন অনেকটাই সুস্থ বন্ধুরা। তো এখন সকাল 10টা বাজে, আজকের ভিডিওটি সকাল 10টা থেকে শুরু করছি আর আমি এই যে বাইরে বসে আছি। তো কালকে তো কালী পূজা গিয়েছে, তো আজকে আমাদের অন্নকূট মহোৎসব আর গিরি গোবর্ধন পূজা। তো সকাল থেকে আমি ভিডিওটি শুরু করতে পারিনি যেহেতু আজকে বিশেষ আইটেম রান্না করে ভগবানকে ভোগ দিতে হবে, তো এর জন্য একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। আর আজকে শুক্রবার, বাজারের দিন, ওর বাবা সকালে বাজার থেকে সব সবজি টবজি বাজার করে নিয়ে এসেছে, তো সেগুলো সবজি বানা সবজি বানাইতে তো মোটামুটি অনেকটাই সময় লাগে। তো সকালে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এমনকি মাধবকে খাইয়ে দিয়েছি, মাধব এখন খেলা করছে আর আমি রান্না করছি। মানে রান্না বসিয়ে দিয়েছি ডাল আর অন্য এক পাশে বসিয়ে দিয়েছি দুই চুলাতে। আর বন্ধুরা আজকে শিম দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করব, আর পটল আলু আর ময়ে ধোকা রান্না করব, লাল শাক, তারপরে বেগুন ভাজি, বাঁধাকপি, পুষ্পন্ন, পিঠা, মিষ্টি অন্ন, এগুলোই রান্না করব। আর আজকে গাবিদের, মানে যে কোনো একটা গাভীর পূজা করা হবে, তো সব আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা খুবই ব্যস্ততা ভিতরে এখন সময় যাচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে একা হাতে, ঠিক আছে? তা আপনাদের সাথে আমি পরে কথা বলছি। তো বন্ধুরা আমার ডাল রান্না হয়ে গেছে, আর এই যে এখানে বাঁধাকপি হচ্ছে, বেগুন ভাজি হয়ে গেছে আর আলু পটল সব সবজি ভেজে রেখেছি, এখন খালি রান্না করব। আর এই বাঁধাকপিতে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে গাভী পূজা, এখানে ওর তপুর বাবা করছে, এই যে গাভীর গায়ে বস্ত্র দিয়ে, গলায় ফুলের মালা দিয়ে, তারপরে এই যে গাভীর খাবার দিছে সামনে ঘাস দিয়ে আরতি করছে, আর গাভীকে স্নান আগেই করিয়ে দিয়েছে, দিয়ে এই যে এখন আরতি করছে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা গাভী পূজা করি, তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরে
তো বন্ধুরা এই যে আমাদের দুপুরে ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে, এখন এই যে ভোগারতি গাচ্ছে, আর এই যে আপনারা সবাই ভোগ দর্শন করুন। তপুর বাবাই আজকে দুপুরে ভোগ লাগিয়েছে। जय जय गुणिताय भगवान की, जय जय दमदार भगवान यशोदामयी की, जय जय राधा माधव की, अनंत अनंत कुछ वैष्णविंद की, जय गिरि गोवर्धन पूजा की, अन्न कुछ महामहाप की, जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, पंचतत्व निष्णुदेव भगवान की, गोपाद की, जय जय निताई गौरी सीतानाथ परमानंद हरि हरि बोल। माधव धर्म जान कुछ देखो। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমরা গাভী পূজা করি, তারপরে ভোগ লাগালাম, দুপুর বাবা ভোগ আরতি গাইলো, আপনারা ভোগ দর্শনও করলেন। তো এখন আমরা সবাই প্রসাদ পেতে বসবো। এই যে প্রসাদ সব রেডি, এখানে প্রসাদ রেডি করে নিয়েছি, পুষ্পর্ণ, লাল শাক, বাঁধাকপি, আর এই যে বেগুন ভাজি, ধোকা, এখানে অন্ন, এই যে মিষ্টান্ন, ডাল আর পিঠা এখনো বের করি নাই। যে মাধব, তুমি প্রসাদ পেয়েছো? প্রসাদ তো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তো 5টা বাজে এখন। তো আপনাদের সাথে তো সেই আগে কথা বলছি, আর কথা বলতে পারিনি। তো পরে প্রসাদ পাওয়ার পরে জয় আসছিল ভান্ডারিয়া থেকে, তো জয়কে প্রসাদ দিলাম, তারপর একটু সবাই গল্প টল্প করলাম, তারপরে ওর জয় চলে গেল, আর ওর বাবাও সাথে গিয়েছে ভান্ডারিয়া, মানে মাধবের দুধ শেষ হয়ে গেছে, তো সে দুধ আনতে গিয়েছে। আর আমি ওরা যাওয়ার পরে চারির ঘরে গোবর টোবর ফেলে পরিষ্কার করে আমাদের সাতটার বিছানা দিয়ে মাত্রই আসলাম। আর তপু মাধব ওরা গিয়েছিল বাজারে, ওরা বাজার থেকে চলে আসছে, পিছনে খেলা করছে। দেখে ফেলে না দি। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে ভাবনা, আর ঋতু, তপু আর মাধব তিনজনে খেলা করছে। মাধব মাসি
বন্ধুরা দেখলেনই তো ওরা যে খেলা করছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, আশা করি আপনাদের এই আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।